অল্পেতে রক্ষা পেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সোমবার আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্যভিত্তিক কলা উৎসব অনুষ্ঠান চলাকালীন মঞ্চের উপর থেকে একটি লাইট ভেঙে পড়ে তাঁর উপর। আঘাত পান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। কিভাবে মঞ্চ থেকে লাইট ভেঙে পড়ল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। অল্পেতে রক্ষা পেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সোমবার আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্যভিত্তিক কলা উৎসব অনুষ্ঠানে যোগ দিতে আসেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর অরুণোদয় সাহা প্রমুখ। অডিটোরিয়ামে ভালো সংখ্যায় উৎসবে অংশগ্রহণকারী শিল্পী এবং দর্শকদের উপস্থিতি ছিল, কিন্তু এদিন অডিটোরিয়ামে যে ঘটনা ঘটবে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি। অনুষ্ঠানে মঞ্চে সেই সময় ভাষণ দিয়েছিলেন ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর অরুণোদয় সাহা। ঠিক সেই সময় ঘটে বিপত্তি, মঞ্চের উপর থেকে আচমকায় একটি লাইট ভেঙে পড়ে। জানা গেছে এই লাইট মঞ্চে বসে থাকা শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বাঁদিকে পড়ে, রতন বাবর কিছুটা আঘাত লেগেছে বলে জানা গেছে। আচমকা মঞ্চের লাইট ভেঙে পড়ার ঘটনায় সবাই হতচকিত হয়ে পড়েন। কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।